अम्मा जान अम्मा जान चोखेर मणि अम्मा जान। কথায় আছে চাঁদেরও কলঙ্ক আছে, কিংবদন্তী অভিনেত্রী শবনমের জীবনেও রয়েছে একটা কালো অধ্যায়। তার আগে একটু বলি, কাজী হায়াতের আম্মা জান সিনেমার মাধ্যমেই অনেকের কাছে সুপরিচিতি পেয়েছিলেন এই নায়িকা। কাকতালীয় হলো সত্য যে আম্মা জান সিনেমায় তার অভিনীত চরিত্রটি বাস্তবেও তার জীবনের সাথে হুবহু মিলে গেছে। আজকের এই ভিডিওটি দেখলে হয়তো আপনার মনে হবে আম্মা জান সিনেমার গল্পটি কি সত্যি নায়িকার জীবন কাহিনী নিয়ে বানানো। সেই সাথে আরও জানবো এমন একটি কালজয়ী সিনেমা এবং হৃদয়ে দাগ কাটার মতো চরিত্রে অভিনয় করেও পরবর্তীতে আর কোনো সিনেমায় কেন দেখা যায়নি তাকে। প্রথমেই বলে রাখি, অনেকেই এই নায়িকাকে শবনম নামে জানলেও তার আসল নাম ঝর্ণা বসাক, আর তিনি প্রথমত পাকিস্তানি অভিনেত্রী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। টানা তিন দশক তিনি ছিলেন পাকিস্তানি চলচ্চিত্রে। তিনি তার স্বামী সন্তান নিয়ে থাকতেন লাহোরে। ১৯৭৮ সালের ১৩ মে রাতে তৎকালীন পাঞ্জাবের মুখ্য সচিব এফ কে বান্দিয়ালের ভাগ্নে ফারুক বান্দিয়াল এবং তার চার বন্ধুকে নিয়ে নায়িকা শবনমের বাড়িতে হামলা চালায়। স্বামী রবিন ঘোষ এবং একমাত্র সন্তানকে বেঁধে রেখে তাদের সামনেই এই পাঁচ পশু সারা রাত ধরে শবনমের ওপর শারীরিক নির্যাতন চালায়। এরা সবাই ছিল উচ্চবিত্ত ব্যবসায়ী এবং রাজনৈতিক পরিবারের ছেড়ে পেলে। পরবর্তীতে ওই পাঁচ আসামির বিরুদ্ধে মামলা করলে তাদের ফাঁসির রায় দেয়া হয়, কিন্তু সেই রায় আর টিকে না, ধর্ষণ মামলা হয়ে যায় সাধারণ ডাকাতি মামলা, আর সব আসামিরাই বেকুচুর খালাস পায়। শবনমের পরিবারের ওপর চাপ আসার কারণে পরে বাধ্য হয়েই তাদের দেশ ত্যাগ করতে হয়। ১৯৯৯ সালে কাজী হায়াতের পরিচালনায় নির্মিত হয় আম্মা জান সিনেমা। সিনেমার কাহিনীর সারসংক্ষেপটাও ছিল সন্তানের চোখের সামনে অন্য কারো কাছে মা শারীরিকভাবে নির্যাতিত হচ্ছে। আর এই সিনেমায় আম্মা জানের ভূমিকায় ছিলেন সেই শবনম যিনি বাস্তবিকভাবেই এমন নির্যাতনের শিকার হয়েছিলেন। যদিও এই সিনেমায় আম্মা জানের চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে সিলেক্ট করা হয়েছিল নায়িকা শাবানাকে, শাবানা রাজিও হয়েছিল সিনেমাটি করতে, কিন্তু পরে শাবানা পরিচালককে না করে দিয়েছিল। এই নিয়ে একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে, সেটা দেখলেই বুঝতে পারবেন যে কেন শাবানা এই আম্মা জান সিনেমা থেকে বাদ পড়েছিল। যাই হোক, মূল কাহিনীতে আসা যাক। আম্মা জান সিনেমাটি রিলিজের পর চারদিকে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এই সিনেমায় কাজ করা প্রত্যেকটা মানুষই নিজেদের ধন্য মনে করেছিল সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে। গল্পের যে আম্মা জান নায়িকা শবনম, তিনি পরবর্তীতে আর কোনো সিনেমাতে অভিনয় করেননি, এর কারণ হিসেবে অনেক জায়গায় অনেক কথা আছে। কেউ কেউ বলেন যে হয়তো তার বয়স হয়ে গেছে বলেই তাই সিনেমা থেকে অবসর নিয়েছেন, কিংবা তিনি অসুস্থ। তবে এই বিষয়ে পরিচালক কাজী হায়াত এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে নায়িকা শবনমের সাথে একবার তার দেখা হলে তিনি কাজী হায়াতকে জানান এই আম্মা জান সিনেমায় অভিনয়ের পর থেকে তিনি সকলের কাছে আম্মা জান হিসেবে সুপরিচিতি পেয়েছেন। এত ভালোবাসা তিনি পেয়েছেন এই সিনেমা করে যা বলার মতো না। এই এক সিনেমাকেই তিনি জীবনের সেরা অর্জন হিসেবে ধরে নিয়েছেন। আম্মা জানের মতো এত শক্ত চরিত্র তিনি আর পাননি বলেই হয়তো আর কখনো সিনেমায় আসেননি। শবনমকে বর্তমান প্রজন্মে আমরা আম্মা জান হিসেবে চিনলেও যারা এক পুরাতন সিনেমা দেখেছে তাদের মাথায় চলে আসে আয়নাতে ওই মুখ দেখবে যখন গানের লাইন। শবনমের অভিনয়ে যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার পছন্দের সেই গান কিংবা সিনেমার কথা কমেন্টে জানাতে পারেন। পরবর্তীতে কাকে নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। আজকের ভিডিওতে শবনমের জীবনের একটা কালো অধ্যায় সম্পর্কে জানা গেল, সেই সাথে জানা গেল কেন তিনি আর সিনেমাতে নেই। শবনম তার ৪০ বছরের অভিনয় জীবনে ১৮৫টি সিনেমায় অভিনয় করেছেন, সেই সাথে পেয়েছেন একাধিক সম্মাননা। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আবার আসবো নতুন কোনো ভিডিওতে, হাজির হব সিনেমা জগতের অজানা সব তথ্য নিয়ে। সেগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।